আমার বন্ধুরা সবাইকে কৃপ্টবার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে গত কালকে আমি একটা কয়েন সাজেস্ট করেছিলাম এবং সেই কয়েনটার সূত্র ধরেই বলব কিছুদিন আগেও আমি একটা কয়েন সাজেস্ট করেছিলাম যে কয়েনটার নাম ছিল হচ্ছে ফায়ার কয়েন এবং ফায়ার কয়েনটা আমরা জিরো পয়েন্ট থ্রি টুতে বাইং করেছিলাম এবং সেটা কিন্তু সেল দিয়েছিলাম প্রায় জিরো পয়েন্ট ফোর ফাইভের কাছাকাছি এবং তারপর থেকে কিন্তু আস্তে আস্তে ফায়ার কয়েন ডাউন হতে শুরু করে এবং আমরা কিন্তু জিরো পয়েন্ট থ্রি টু অবধি যেহেতু প্রফিটে ছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই প্রফিট বুক করেছিলাম এবং আসল যে টাকাটা সেটা কিন্তু বের করে নিয়েছিলাম এবং যে বলা যায় যে আমাদের প্রফিটটা সেটা কিন্তু হোল্ড ছিল এবং বর্তমানে এই কয়েনটা জিরো পয়েন্ট টু ফোরের কাছে কিন্তু গেছে এবং এই কয়েনটা লসে এসছে তো অনেকের কিন্তু চিন্তাভাবনা এরকম ছিল যে কয়েন কিনবো বলবো আর প্রফিটে চলে যাবে সব সময় কিন্তু প্রফিটই হবে কয়েনটা যে নিচের দিকেও আসতে পারে লসও হতে পারে সেটা কিন্তু ধারণা কিন্তু অনেকের নেই তেমনটা হচ্ছে ব্যাপার কোন কয়েন যখন সাজেস্ট করি আমি নিজে বাইং যখন করি তো আপনাদেরকে জানি তেমনটাই কিন্তু গত কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটা ছিল এটা হিডেন জেম ফর থাউজেন্ড এক্স এবং নেক্সট ইয়া কয়েন হতে পারে এটা এরমটাই কিন্তু জানিয়েছিলাম তো এই কয়েনটার নাম ছিল কাইভ কাইভ নেটওয়ার্ক তো বর্তমান সময় কালকে বলার পর আজকে কিন্তু তিয়াত্তর পার্সেন্ট পাম্প করেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইট্টি পার্সেন্ট পাম্প পর্যন্ত গেছিলো বর্তমানে সেভেন্টি থ্রি আপনারা দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে সব কয়েন সমস্ত সময় যে এরকম পারফরমেন্স দেবে এটা কিন্তু বলা খুব দুষ্কর খুব বলা যায় মানে অসম্ভব তার কারণটা কি যখন কিন্তু আপনারা প্রফিট পাচ্ছেন এই দেখুন কালকে বলেছি আজকে সেভেন্টি থ্রি প্রফিট এখন আমি যে বলছি আপনাদেরকে এটা দেখে অনেকে কিন্তু কিনতে যাবেন কয়েনটা এখন কিনে কিনে আর লাভ আছে তার কারণ হচ্ছে কালকে যখন বলেছিলাম সে ভিডিওটা মোটামুটি কতজন দেখেছেন টু পয়েন্ট থ্রি কে এখানে যদি তিনশো জনও দেখে মানে কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু তিনশো জনের টাকা মোটামুটি বলা যায় অলমোস্ট প্রায় ডবলের কাছাকাছি কিন্তু চলে এসেছে সেক্ষেত্রে কি প্রফিটটা বুকিং করে আপনার যে আসল টাকাটা সেটা বের করে নিয়ে প্রফিটটা আপনি ফেলে রাখলে সেটা কিন্তু আপনি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত হোল্ড করলে আপনার কিছু মনে হবে না যে হ্যাঁ কয়েনটার কিন্তু এই কয়েনটার মধ্যে পোটেন্সিয়াল আছে আগামী দিন যথেষ্ট ভালো কিছু করার তার কারণ হচ্ছে এই কয়েনটার বলা যায় কম্পিটিটার সরাসরি টিয়া কয়েনটা তার সাথে এবং এই কয়েনটার যে লিস্টিং সেটা কিন্তু টোটালি বাকি আছে টিয়া যেমন সমস্ত এক্সচেঞ্জে লিস্টিং হয়ে গেছে এটা শুধুমাত্র বলা যায় একটা এক্সচেঞ্জেই আছে যেটা হচ্ছে গেট ডটায়ও তো সেখান থেকে কিন্তু আমরা বাইং করেছিলাম গতকালকে তো সেখান থেকে যদি দেখি একটা হিউজ পরিমাণ প্রফিটের সম্মুখীন কিন্তু আমরা হয়েছি যারা কিন্তু মানে ভিডিও খুব একটা গুরুত্ব দেন না বা ডেলি ভিডিও মিস করে যান ভিডিও দেখেন না সেক্ষেত্রে আমার কিছু বলার নেই চ্যানেল সাবস্ক্রাইব যারা করছেন না তারা বুঝতেই পারছেন কি কী জিনিস আপনারা মিস করে যাচ্ছেন চ্যানেল থেকে তো ফায়ার পয়েন্টটা ফান্ডামেন্টালি অত্যন্ত স্ট্রং এখনও আমি বলছি এই পয়েন্টটা যে জায়গায় বর্তমানে আছে জিরো পয়েন্ট যদি চলে যায় ইভেন যদি ওয়ান জিরোতেও চলে যায় সেক্ষেত্রেও কিন্তু আগামী দিন এই পয়েন্টটা থেকে যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা হবে এবং আমরা যদি এই জায়গায় অ্যাভারেজ করি অন্তত থার্টি ডাউন না হলে আমি অ্যাভারেজ করতে পারণ করি সেক্ষেত্রে কিন্তু আপনার এন্ট্রি থেকে আপনি যদি ফর্টি বা ফর্টি সিক্সে গিয়ে এন্ট্রি নিয়ে থাকেন সেখান থেকে যদি টোয়েন্টি ফোরে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অ্যাভারেজ করা যেতে পারে যদি আপনি চান অ্যাভারেজ করতে পারেন এটাই হচ্ছে মূল ব্যাপার তো আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটটাই এরকম যখন কিন্তু প্রফিট এরকম হতে পারে ডাউন হলে কিন্তু ডাউনটাও হতে পারে এটাও মাথায় রাখবেন তার মানে এটা নয় যে এটা ফায়ার স্ক্যাম কয়েন বা ফায়ার কিন্তু ভালো কয়েন নয় এটা কিন্তু এল ওয়ান ব্লক চেন এবং এর কিন্তু পোটেন্সিয়াল আগামী দিন অনেক বেশি তার কারণ হচ্ছে এই কয়েনটাও কিন্তু জাস্ট কয়েকটা এক্সচেঞ্জে তিনটে এক্সচেঞ্জে কিন্তু আছে এবং বাইবিটের মতো এক্সচেঞ্জে কিন্তু আছে যেখানে কিন্তু ভলিউম যথেষ্ট বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার ভলিউম কিন্তু অনেক বেশি তো অবশ্যই আগামী দিন যখন এটাই পাম্প করে যাবে তখন কিন্তু থার্টি ফর্টি পার্সেন্ট পাম্প করবে তখন কিন্তু আবারই এসে সবাই এই কয়েনটাই গিয়ে কিনবে এখন ডাউন আছে এখন কিনতে ইচ্ছা করবে না এখন কিনতে ইচ্ছা করবে কোন কয়েনটা এখন কিনতে ইচ্ছা করবে এই কয়েনটা তার কারণ হচ্ছে সেভেন্টি আপ এই কয়েনটা তো আরও আপসাইড যাবে আরও উপরে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো এবং এই ভুলগুলোর জন্যই পরে আমাদের কিন্তু মাসল দিতে হয় যেটা হচ্ছে যখন আপ হচ্ছে কয়েন আমাদের মনে হয় যে এখন গিয়ে কিনি আরও আপ হবে যখন কিন্তু ডাউন আছে কয়েনটা তখন কিন্তু আমাদের মনে হয় না এই কয়েনটা কেনা উচিত আপনি দেখে নিন যে কোনো ইনফ্লুয়েন্সার ক্রিপ্টোকারেন্সির ইউটিউবার কিন্তু সবাই কিন্তু বলছে ফায়ার কয়েনটার মধ্যে পোটেন্সিয়াল আছে শুধু আমি কিন্তু না আমি যখন বলেছি তখন কিন্তু এই কয়েনটার কথা কেউ বলছিল না আজকে কিন্তু অনেকেই বলছে যে ফায়ার কয়েনটার মধ্যে পোটেন্সিয়াল আছে এল ওয়ান ব্লক চেন হিসেবে কিন্তু যথেষ্ট ভালো করতে পারে আমি যখন বলছি কাইভ নেটওয়ার্কের কথা তখন কিন্তু কোনো ইউটিউবার বলেনি সারা ইউটিউব খুঁজে দেখতে পেলে কিন্তু কাইভ নেটওয়ার্কের একটাও ভিডিও পাবেন না ঠিক আছে শুধু এদের অফিসিয়াল পেজে হয়তো পেতে পারেন আজকে কিন্তু যেহেতু সেভেন্টি সেভেন পার্সেন্ট পাম্প করে গেছে একে নিয়ে কিন্তু এরপরে আলোচনা হবে দেখবেন তো এরকম হিডেন জেম যখন খুঁজে বের করি এবং আপনাদের কাছে তুলে ধরি চেষ্টা করবেন এগুলোকে ইউটিলাইজ করার হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট ভালো ভবিষ্যৎ কিন্তু এই কয়েনগুলো থেকে দেখতে পাবো আমি ভিডিওটা শুরু করছি দেখবো সেটা হচ্ছে মার্কেটের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন উনআশি বিলিয়ন ডলারের মতো কিন্তু মার্কেটে ভলিউম এসছে এবং গত কালকের তুলনায় তেত্রিশ পার্সেন্ট ডাউন তার কারণ হচ্ছে কালকে মার্কেট ডাউন ছিল সেই সময় কিন্তু বাইং বেশি হচ্ছিল এবং আজকে কিন্তু মার্কেট আপ সাইড চলে গেছে সেই কারণে কিন্তু বাইং সেইভাবে কিন্তু হচ্ছে না এবং তেত্রিশ পার্সেন্ট কিন্তু মার্কেট ডাউন বলা যায় ভলিউম ডাউন আছে মার্কেট নয় মার্কেট কিন্তু যথেষ্ট আপ আছে আপ হয়েছে বলেই কিন্তু ভলিউমটা ডাউন হয়েছে তার কারণ হচ্ছে সেইভাবে কিন্তু বাইং কালকের মতো আজকে হচ্ছে না কালকে কিন্তু একশো বিলিয়ন ডলারের মতো কিন্তু ভলিউম আসছিল সেক্ষেত্রে কিন্তু কম কিন্তু যথেষ্ট ভলিউম কিন্তু মার্কেটে আছে এইট্টি বিলিয়ন ডলারের কাছাকাছি এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু আবারও বাহাত্তরে চলে গেছে এবং মার্কেটে আমরা দেখছি পজিটিভিটি কিন্তু রয়েছে এবং বিটকয়েন টু পয়েন্ট সিক্স ফোর পার্সেন্টটা এবং ইথিরিয়াম কিন্তু ওয়ান পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট এবং ম্যাক্সিমাম ওয়ার্ল্ড কয়েন কিন্তু আবারও র্যালি দেখাতে চেষ্টা করছে নেক্সট যেটা ব্যাপার দেখব সেটা ডিটেলসে আমি একটু বলার চেষ্টা করবো একটু মন দিয়ে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই জিনিসটা কত বড় ভুল কিন্তু আমরা মাঝে মাঝে করি এবং কত প্রফিট কিন্তু আমরা এই চ্যানেল থেকে করতে পারি যে প্রফিটটা কিন্তু আমরা মিস করে যাই ব্যাপারটা একটু লক্ষ্য দিতে হবে তার কারণ হচ্ছে বিটকয়েনের ইটিএফ অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে এবং এর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে এবং এখানে কিন্তু একটা ছোটো প্ল্যান আমরা নিতে পারি যারা কিন্তু এই ভিডিওটা মিস করবেন অনেক কিছু মিস করবেন একটা বড় শিক্ষা কিন্তু আমরা এই ভিডিওটা থেকে পেতে পারি যেটা হচ্ছে আমরা এই এই সময় দাঁড়িয়ে কিন্তু যারা বিটকয়েন এখনও পর্যন্ত বাইং করিনি বা বিটকয়েন বাইং করবো বলে ভাবছিলাম সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় কিন্তু বিটকয়েন নিতে পারি তার কারণ হচ্ছে বিটকয়েনের ইটিএফ যদি এখান থেকে অ্যাকসেপ্ট হয় যেমনটা দেখা যাচ্ছে যে আজকে অ্যাকসেপ্ট হতে পারে পাঁচ তারিখ হতে পারে দশ তারিখ হতে পারে এবং এর মধ্যে হতে পারে এক্ষুনি হয়ে যেতে পারে তো এখান যদি আমরা বিটকয়েন পারচেস করতে পারি তাহলে কিন্তু যদি ইটিএফ অ্যাকসেপ্ট হয় তাহলে কিন্তু আগে বিটকয়েন ইথিরিয়াম পাম্প করবে তারপরে কিন্তু অন্য কয়েন পাম্প করবে এবং বলা যায় বিটকয়েন ইথিরিয়াম গিয়ে একটা জায়গায় স্টেবল হলে তবে কিন্তু বলা যায় যে অল্ট কয়েনগুলো সেগুলো কিন্তু আরও বেশি পাম্প করবে তো সেখানে গিয়ে যদি আমরা বিটকয়েনকে যেখানে স্টেবেল হবে সেখানে যদি আমরা প্রফিটটা বুকিং করে অল্ট কয়েন কিনি সেক্ষেত্রে কিন্তু অল্ট কয়েনের পাম্পটাও আমরা পাবো তো এরমভাবেই কিন্তু মার্কেটটা চলে প্রথমে বিট কয়েন তারপরে ইথিরিয়াম তারপর কিন্তু অল্ট কয়েন তো এইভাবেই কিন্তু হয় যদি এখান থেকে আমি ধরে নিলাম নেগেটিভটা বিট কয়েন ইটিএফ অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হয়ে গেল তাহলে কী হবে তাহলে বিটকয়েন এখান থেকে ম্যাক্সিমাম কত ডাউন হবে পঁয়ত্রিশ হাজার ডলার তো সেক্ষেত্রে বিটকয়েনের যে ডাম্পটা সেটা কিন্তু সামান্য হয় আপনারা জানেন যে বিটকয়েন যদি চার পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ডাউন হয় অল্ট কয়েন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট থার্টি পার্সেন্ট পর্যন্ত ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকাটা আছে সেটা যদি ফিফটি পার্সেন্ট বলা যায় সেল অফ করে সেটা যদি বিটকয়েনে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডাম্পটা হবে সেটা কিন্তু খুব বেশি হবে না বিটকয়েনে কিন্তু খুব বেশি ডাম্প হবে না অল্ট কয়েনের মতো ডাম্প হবে না আপনার টাকা কিন্তু হাফ হয়ে যাবে না আমি কোনো একটা কয়েনে আপনি হাজার ডলার ইনভেস্ট করে আছেন সেটা কিন্তু মোটামুটি পাঁচশো ডলার হয়ে যাবে না যদি বিটকয়েন এখান থেকে বলা যায় যে পঁয়ত্রিশ হাজার ডলারে যায় কিন্তু অল্ড কয়েন যদি আপনি কিনে থাকেন হাজার ডলারে সেটা কিন্তু হয়ে যাবে পাঁচশো ডলার তো এটাই হচ্ছে ব্যাপার এই স্ট্র্যাটেজিটাও নিতে পারেন যদি মনে হয় অবশ্যই নিজে কমেন্টে জানাবেন আপনি কি করতে চলেছেন যদি এই স্ট্র্যাটেজিটা নেন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আপনি বেনিফিটে থাকবেন তার কারণ হচ্ছে পাম্প হলে বিটকয়েন আগে পাম্প করবে সেটা প্রফিট বুকিং করার আপনি সুযোগ পাচ্ছেন প্রফিট বুকিংয়ের পর কিন্তু আপনি অল্ড কয়েন কিনলে অল্ড কয়েন পাম্প করবে তো এটাই হচ্ছে ব্যাপার টোটালটাই কিন্তু আপনার ওপর ডিপেন্ড করছে পাশাপাশি আরেকটা নিউজ আসছে যেটা আমরা দেখব ওকে এক্স থেকে কিন্তু দুটো কয়েনকে ডিলিস্ট করে দেওয়া হয়েছে এবং ওকে থেকে কোন কয়েন ডোম কয়েনটা ডোম কয়েন মানে হচ্ছে এভার ডোম এই কয়েনটা কিন্তু ডিলিস্ট করা হয়েছে যে কারণে কিন্তু নিউজটা আসার পরেই টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডাউন আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আরেকটা কয়েন যেটার নাম হচ্ছে ফেম ফেম কয়েনটাকেও কিন্তু ডিলিস্ট করা হয়েছে ফেমও কিন্তু যথেষ্ট ভালো ডাম্প করছে তো এটাই হচ্ছে ব্যাপার অবশ্যই নিজেদের রিসার্চ করবেন রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন বা সেল করার চেষ্টা করবেন কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় এই দুটো কয়েনকে ডিলিস্ট করে দিচ্ছে ওকে এক্স ওকে এক্সে যদি আপনারা এই দুটো কয়েন থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু আপনারা সেল করে সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়ুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন এবং দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে